ত্রিপ্রা ল্যান্ডের দাবিতে সরব দুই গোষ্ঠীকে নিষিদ্ধ বলে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার মঙ্গলবার মন্ত্রকের তরফে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা এবং অল ত্রিপুরা টাইগার ফোর্সকে বেআইনি গ্রুপ বলে ঘোষণা করা হয় এবং আগামী পাঁচ বছরের জন্য তাদের নিষিদ্ধ বলে ঘোষণা করা হয় বুধবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বেআইনি কার্যকলাপ আইনের অধীনে এই দুই গোষ্ঠী এবং তাদের সমস্ত শাখা প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা হয়েছে তেসরা অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী পাঁচ বছরের জন্য এই নিষেধাজ্ঞা জারি থাকবে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে কোন ব্যক্তির বিরুদ্ধে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স এই দুই গোষ্ঠী বা তাদের শাখা সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে সূত্রের খবর ওই দুই সংগঠনের সঙ্গে উত্তরপূর্বের একাধিক নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ রয়েছে তবে কেন্দ্রের বিবৃতিতে এই সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করার কারণ হিসেবে হিংসামূলক কার্যকলাপে জড়িত থাকা উত্তরপূর্বের বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে বি ঘনিষ্ঠ যোগাযোগ রাখা দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার জন্য ক্ষতিকর এমন হিংসাত্মক এবং বেআইনি কার্যকলাপে জড়িত থাকা পুলিশ নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষকে হত্যা ত্রিপুরার ব্যবসায়ী ও জনসাধারণের কাছ থেকে তোলা বাজে সংগঠনের সদস্যদের নিরাপদ আশ্রয় প্রশিক্ষণ এবং অস্ত্র শস্ত্র রাখার লক্ষ্যে প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ তোলা হয়েছে উনিশশো সালে বাম আমলে ত্রিপুরায় এই দুই সংগঠনের উৎপত্তি হয়েছিল বলে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপের অভিযোগ উঠছিল are in use